من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على قرنا أي قرنا مختلفة صلى الله عليه وسلم سلكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله শিশু বক্তা তুমি এটা ফলাফল দিয়ে দিও কাদ্দা বেশি বাম পাশের ভাইয়েরা আপনারা কইন দেহি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কারো ঠেলা ঠেলি আছে আপনাকে পক্ষে চলিস আবার দেখি সামনে পিছনে ডাইনে বামে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সবাই একসাথে এক বাক্যে দু হাত তুলে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কারো দুশ্মনী আছে না আরো জোরে বলেন আছে না না থাকলে হাতটা একটু নাড়াচাড়া করেন আছে না আসলে না
আপনারা লড়াইছেন, আমি কিন্তু লড়াই নাই, আমার হাতটা দেখে আমি লড়াই নেই। রাহুল, এই তো জীবনে বহুত ওয়াজ শুনছেন, অনেকে আছে আমার জন্মের আগে থেকে ওয়াজ শুনে আছে না? এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত ওয়াজ শুনলেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কার সাথে দুশ্মনী আছে তাও জানলেন না, আজকে জেনে নেন। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে একজনের দুশ্মনী আছে, শত্রুতামি আছে, কিলাকিলি ঘুষাঘুষি লাগতে লাগতে উষ্টা উষ্টি আছে। হে লা ইলাহা ইল্লাল্লাহ কইতেও চায় না, শুনতেও চায় না, মানতেও চায় না, বললে তার গা জ্বালা শুরু হয়ে যায়। কোন তান? এই তো গুড। কোন তান? আরো জোরে, জোরে হলো না, আরো জোরে, জোরে বলেন, আরো জোরে। রাস্তাঘাটে, দোকানপাটে, বিড়ি টানে, গাঞ্জা খায়, ব্যাপারটা চলে, মহিলা ছেলে, জোরে ক, গান শুনে, হিন্দি গান, যাত্রা গানে ওয়াজ মাহফিলে আসে মুসলমান। কে আসে, কে আসে, জনগণ কে আসে? আর এই মাহফিলটা কিসের বাগান? জোরে কর, আরো জোরে কর, জান্নাতের বাগানে ডুববেই মুসলমান, ঠিক তবে ঠিক। আর যারা ডুববে না তারা জোরে কর। আপনারা কইছেন শয়তান, আমি কই না, ও আমি কই ওরা বেকুব নাম্বার ওয়ান। ও কাগুরে হিগুনেছে বেকুব নাম্বার ওয়ান, ও কাগুরে হিগুনেছে বেকুব নাম্বার ওয়ান। আরে হেই দিন দেখছি কক্সবাজারে হুনে হিন্দি গান, কথা কন। আরে হে দিন দেখছি মুক্তা গাছ দেশের খিলিহান, ও কাগুরে হিগুনেছে বেকুব নাম্বার ওয়ান, কতক্ষণ ঠিক তবে ঠিক। হিগুন কেমনে বেকুবেছে আহি যদি কই, আর হিসে ছুটব হিগুন লাডি সোডা লই, আবার জোড়া তালের প্যান্ট পরিয়া দেখায় যে হ্যাশান, ও কাগুরে হিগুনেছে বেকুব নাম্বার ওয়ান। ও আজ মাহফিল বাহুনিয়া হুনে হিন্দি গান, কথা কন, কথা কন। ও আজ মাহফিল বাহুনিয়া হুনে ফাটা ফাটি গান, কথা কন, কথা কন। ও কাগুরে হিগুনেছে শয়তান নাম্বার ওয়ান, রাগ করলে রাগ করছে? ও আজ কিছুক্ষণ চলবো, আশা আশা কই চলবো? হ্যাঁ মুসলমান, কণ্ঠ দান করেছে কে? হ্যাঁ মাইক ম্যান আওয়াজ বাড়াও, যদি মাইকের আওয়াজ না দাও আমার কানে যাতে আওয়াজ আসে এই আওয়াজটা অন্তত পক্ষে দাও, সেদিকে আওয়াজ নাও। হ্যাঁ মুসলমান, কণ্ঠ দান করেছে কে? আরো জোরে বলে, স্বাস্থ্য দিয়েছে কে? এই চিন্তা বলেন, সুস্থ রেখেছে কে? হ্যাঁ আল্লাহর সাথে যে দিব পাল্লা, সময় সুযোগে আল্লাহ ফালায় দিব তার কল্লা। এই জানলে কেছি বিলের মাথা এরকম আওয়াজ বলে, আওয়াজ দেখি রে সব যে যুবক কিপকেমি করে আওয়াজ দেয়। মুসলমান তাহলে বলেন এখানে আসার তৌফিক দিয়েছে কে? মাশাআল্লাহ গুড, সুন্দর আওয়াজ আছে। তাহলে মঞ্চ ময়দান থেকে একসাথে এক বক্ষে আল্লাহর একত্ববাদের স্বীকৃতির আওয়াজ উঠুক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়িওয়ালার বাড়ি থাকবে বাহালা থাকবে না, গাড়িওয়ালার গাড়ি থাকবে বাহালা থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে ম্যান থাকবে না, ঠিক তবে ঠিক যেরকম সবাই
বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না, গাড়িওয়ালার গাড়ি থাকবে ওয়ালা থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে ম্যান থাকবে না, সময় থাকতে জপ মোমিন লা ইলাহা ইল্লাল্লাহ, দক্ষিণ পাড়া জামে মসজিদ গড়বাড়ি নুরানি মাদ্রাসা ও সসরা গোরস্থান যুব সমাজ এলাকাবাসী সর্বস্তরে জনগণের উদ্যোগে আজকের এই কততম এটা ষষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিলে মধ্যমণি মহতারাম সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা আবুল হাসিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সহ আমার পূর্বে আলোচক হযরত মাওলানা মুফতি আব্দুল আহাদ সাহেব, হযরত মাওলানা ফজলুর রহমান জিহাদি সাহেব, মাহফিল পরিচালনা হযরত মাওলানা মুফতি দীন ইসলাম সাহেব সহ মঞ্চে ময়দান জুড়ে দেশ জাতি ধর্মের ক্লান্তি লগ্নে অকুতোভয় নির্ভীক সৈনিক হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম সমাবেশ আমার যুবক বন্ধুরা স্নেহের শিশু কিশোররা পর্দার অন্তরালে আবেদা সালেহা আমার দিনী আপারা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপনার্থে শুক্রিয়ার সাথে সকলে মিলে আওয়াজ তুলি বলি আলহামদুলিল্লাহ। ওখানে কি পোকামা করে কামড় দিতে আসেনি? আমার একটা অভ্যাস, ওয়াজের আগে সাইজ, সাইজের ভিতরে যেগুলা টিকবো এগুলার ওয়াজ কাজে লাগবো, যেগুলা সাইজে টিকবো না এগুলার ওয়াজ কোনো কাজে লাগবে না। ও মুসলমান ভাই, এই যে হুজুরে সাদা জুব্বা সাদা রুমাল পরছে, যদি এটাতে ময়লা হয় তাহলে বলেন তো ডাইরেক্ট নীল দিলে এটাকে ভালো দেখায় না খারাপ দেখায়? ভালো দেখায় না খারাপ দেখায়? তাহলে ময়লা হলে আগে কি করতে হয়? সাবান দিতে হয়, পাউডার দিতে হয়, কাচতে হয়, খাসতে হয়, তারপরে অল্প একটু নীল দিলেও ভালো দেখা যায়। ডায়াবেটিস, প্যারালাইসিস, জ্বর, সর্দি, কাশি, বাসি, লাসি, ঠাসি, অমুক তমুক সমুক রোগের মধ্যে অভাব নাই, পুরা সারা দেহের ভিতরে নফলে সমস্যা, মুস্তাহাবে সমস্যা, সুন্নতে সমস্যা, ওয়াজিবে সমস্যা, ফরজ তো আছেই এটা কথাই নাই, এখন ওষুধ দিমুটা কোন জায়গায়? ও মুসলমান ভাই, এই জন্য আগে একটু সাইজ তারপরে ওয়াজ, কষ্ট হবে না? সাইজে যেগুলা টিকবো এগুলার ওয়াজ কাজে লাগবো, আর যেগুলা টিকবো না মাঝখান দিয়ে খালি উঠতে দেবো এডি হেডি, যেগুলো উঠতে যাব এডি হেডি, কথা কই না করে? নো ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট, কথা কই ঠিকটা বাকি? কাউরে গনার সময় আমার নাই, আমি আল্লাহর গোলাম, বৃষ্টিরন্ধন নানা ভ্রম শুনেন মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ মহাসমুদ্র রতন তলদেশে তলিয়ে থাকা নীল তিনি আফ্রিকার গরিম অরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী
পদতলের পিপীলিকা উড়ান্ত পক্ষী রাজি সহ আমাদের সকলের ক্ষুদায় খাদ্যের ব্যবস্থা করেন কে? আর একটু আসতে বলেন, আরো আসতে বলেন। শাহাদাত আঙ্গুলটা বন্দুকের নালে এনে সোজা করে উঠে বলেন, আরো আসতে বলেন। আবার হযরত শাহজালালের মতো বলেন, আরো জোরে জোরে বলেন, মন থেকে বলেন, ভালোবাসা দিয়ে বলেন, জোরে বলেন আল্লাহ। মন থেকে ভালোবাসা দিয়ে বলবেন আল্লাহ। আমার আল্লাহও বলবে বান্দা, আমি যখন বলবো আল্লাহ, আল্লাহ বলবে আমার বান্দা। আল্লাহর রাসূল বলে বেআবদিহি, আল্লাহ যদি বলে আমি তার বান্দা, এতে আমি ধন্য। যদি আল্লাহ বলে সে আমার বান্দা না, তাহলে আমি শূন্য। আল্লাহু আকবার। আস্তে কর, আল্লাহ। এত আপনাদের আওয়াজ আসছে, কে কয় নাই? একটু কীর্তনি কর না ও, শুনেন, কীর্তনি করে লাভ নাই তো, কাল লাগে কীর্তনি করবে না? এ যুবক, মনে মনে ভাবতেছ সামনে দিন আসতেছে, কোন দিক? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র নামাজ পড়ে না, একত্র এক কাপ চা কয়েক মুঠ মরি, কথা কয়, এক কাপ চা কয়েক মুঠ আসল আনিসা, এই দিনে যত বাগে খাইছে, ওই দিন বাগে গেছে, এখন আর ওই দিন নাই, এখন হচ্ছে যে টিভি টিভির দিন, টিভি টিভি করে তো হ্যালো হ্যালো অমুক পাস কথা কই নাকি, বাকি সবাই দিছে পাস, আর হেরা এর সারবো সুখের শ্বাস। এখন আর কি আগের দিন আছে, রৌদ্রে শুকাইবেন, বৃষ্টিতে ভিজবেন, তারপরে সিল দিবেন, দিন ওটা শেষ। এত কষ্টের টাইম আমাগো নাই, এখন ডিজিটাল বাংলাদেশ, এখন যা হবে সব কম্পিউটারে হবে, যা হবে সব মোবাইলে হবে, ঠিক কবে ঠিক। এই জন্য আমি প্রায় বলি, আজকে শুরুতে বলি, একে একে শেষ করেছ সবার দেখা হলো শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছ সবার দেখা হলো শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। শান্তির লাগি কান্দা মোদি, শান্তির কোন নাহি লেশ, দেখতে দেখতে ঘুমাই গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক না বা ঠিক? এই জন্য সবাই দেখা শেষ হয়ে গেছে। এই যুবক, কার পিছে দৌড়াও? এমন নেতার পিছে দৌড়াও যে নেতা জীবনে তোমারে নামাজের কথা বলে নাই, এমন নেতার পিছে দৌড়াও যে নেতা জীবনে তোমারে মায়ের খেদমতের কথা বলে নাই। এই যুবক, কোমল হাত দিয়ে বল পড়লে, এমন নেতার পিছে দৌড়াও যে নেতা জীবনে বাপের খেদমতের কথা বলে নাই, যে নেতা তোরে কোনোদিন দেশ প্রেমিকের কথা বলে নাই, এমন নেতার পিছে দৌড়াও যে নেতা তোরে নারাজি থেকে বেনামাজি বানাইছে, দাড়িওয়ালা থেকে দাড়ি ফাচন্দ বানাইছে, যে নেতা তোর হাতে বিড়ি ধরাইছে, সিগারেট ধরাইছে, গাঞ্জা ধরাইছে, ইয়াবা ধরাইছে, ওই নেতা তোর হাতের ভিতরে পিস্তল তুলে দিয়েছে, বিনিময়ে তোর মাথার উপরে লবণ দেখে ওই নেতা তিতুল খায় আর বড়ই খায়, ঠিক না বেটি? মরলে মরে খেতা, সুখে থাকে নেতা, ওরে রে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুললা, একটা আর একটা রেকর্ড দিছি, আর একটা কয় আমিও সুযোগে আছি, এক মাঘে শীত যায় না, মাঘ মাস আরো আসবে, কথা কন, ঠিক না বেটি? হেরা হেরা খালতো ভাই, হেরা হেরা চালতো ভাই, মাঝখানে তোমার আমার জানের কোনো নিরাপত্তা নাই,
যদি উচিত কথা কই এগুলো ছুটব আরে নই, তবু রাগ করে না মাঝে মধ্যে দুই একটা হাসা কথা কই। কইতামনি কইতামনি কথা কন কইতামনি, রাগ করবেন না, তো রাগ করেন না, কারণ আপনাদের একদিন আমার চলে প্রতিদিন, কোনদিন দুইটা কোনদিন তিনটা, একটা তো মিস নাই। আল্লাহু আকবার কোন ভাইয়ের আমার কারণ হয়েছে কি জানেন, কিছু উচিত কথা বলবো আমি কোরআন থেকে এবং সুন্নাহ থেকে। আল্লাহ তাআলা বলেছে ওয়াল আসরি, আজকে আমরা রাস্তাঘাটে দোকানপাটে বাড়িতে গাড়িতে সমাজে সর্বস্তরে একটা স্লোগান শুনি, সেই স্লোগানটা কি? স্লোগান হচ্ছে সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। শুনেন নাই কথা বলেন, শুনেন নাই? গাড়ির পিছনেও লেখা থাকে, দোকানপাটেও লেখা থাকে, বহু জায়গায় লেখা থাকে, সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। অথচ আমার আল্লাহ তাআলা কোরআনের সাথে এই কথার সাথে কোনো সাংঘর্ষিক আছে না নাই, আমরা কোরআনের ভিতরে গেলেই তখন আমরা দেখতে পাবো। ভাইরামা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একজন আরেকজনের সাথে যখন দেখা হতো, সাক্ষাৎ হতো, মোলাকাত হইতো, কথাবার্তা হইতো, সালাম বিনিময়ের পরে তারা একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে শোনা দিতেন। আল্লাহু আকবার আস্তে করে বলেন এটা শুনে দিতেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, সবাই হাফেজ, সবাই আলেম, সবাই মাওলানা, সবাই মুফতি, সবাই মুহাদ্দিস, সবাই এগুলা অর্থ জানতেন। আমাদের বাংলাদেশি মানুষের মতো না, এক বাংলাদেশি বাংলাদেশ থেকে সৌদি আরব গেল, যাওয়ার পরে সে কয় আমি অলিতে গলিতে চিপায় চাপায় মার্কেটে দোকানে কর্মস্থলে চাকরিতে যেখানে গেছি মসজিদে গেলাম সব জায়গায় দেখি আরবি কথা কয়, কিন্তু ইমাম সাহেব ভালো আছে, ইমাম সাহেব অর্ধেক বাংলা কয় অর্ধেক আরবিতে কয়, ইমাম সাহেব বাংলা কি কইছে, বাংলা কইছে আলহামদু সুরাটা, আলহামদু সুরা কি বাংলা কইছে, কইটা বাংলা হলো কেমনে কহ, কইটা তো আমাকে দেশি ভাষা, মানে দেশি ভাষা মানে এ জন্মের পর থেকে যে শুনে মক্তবে গেছে তাও শুনে, ইমাম সাহেবের কাছে শুনে, তাফসির মাহফিলে তাও শুনে, যেখানে যায় ওখানে শুনে, শুনতে শুনতে এখন আলহামদু সুরাটা এর কাছে বাংলা সুরায় পরিণত হয়েছে, আর বাকি যা কয় সব আরবি। কিন্তু আরবি হচ্ছে এটা যে টিটকারি করার তো কিছুই নেই, বরং সেটার ভালোবাসতে বলছে আমার রসুল আহাবুল্লাহ রাবা লিসালাসিন লিআন্নি আরাবিয়ুন ওয়াল কুরআনু আরাবিয়ুন ওয়া কালামু আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলে আরবিকে তিন কারণে ভালোবাসো, নাম্বার ওয়ান আমি আরবি, নাম্বার টু কোরআনের ভাষা আরবি, নাম্বার তিন জান্নাতের ভাষা কি হবে আস্তে কর, আরেকটু আস্তে কর। এখন অনেকে বলতে পারেন যে হুজুর আমি তো আরবি ভাষা শিখিনি, আমি জান্নাতে গেলে আরবি ভাষা কেমনে কমো। আচ্ছা আমাদের দেশে আজকে প্রচলিত একটা আছে জেনারেল শিক্ষা, আর একটা আরবিয়ান শিক্ষা, আর একটা আছে মূর্খ শিক্ষা। মূর্খ শিক্ষা বুঝেন না, মানে এই স্কুল কলেজ বা সিটি মাদ্রাসা মসজিদ কোনানে পড়ে নেই, বাইরে হওয়ার পরে অস্তিতে বস্তিতে ঢাকা শহরে চিপা চাপা অলিতে গলিতে চিন্তা করে ডাকাতি করে চুরি করে দুর্নীতি করে করতে করতে আস্তে আস্তে টোকাই থেকে হিরো হয়ে গেছে। আচ্ছা কম তো দেখি এই মূর্খ আমাকে বাংলাদেশে কি বসবাস করে, কথা কর নাকি বসবাস করে? হ্যাঁ, আরে শুধু করে না মূর্খ দিদি, এটি এখন আমাদের সমাজের মেম্বার, মূর্খ দিদি এটি আমাদের সমাজের চেয়ারম্যান, আমাদের সমাজের এম
সৃষ্টি সরকার তো কলম বাঘে তিনটা কমে টিপসই দিমুখ টিপসই কথা কম ঠিক করেছে। আপনি যদি আল্লাহর ভালোবাসা জান্নাতি হইয়াই যান তাহলে আপনি মরতে দেরিব আপনার যখন কেবল মার রব্বুকা আমনে করবেন রব্বি আল্লাহ আপনার জিজ্ঞাসা করতো দিন কি আপনি করবেন ইন্না দিনা ইন্দাল্লাহ ইল ইসলাম আপনাকে প্রশ্ন করবো তো নবীকে আপনি করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক কি না? তাহলে আপনার শিখা লাগবে না তো আপনি শুধু ওই কাজটা করে যান দেখবেন কি কাজ الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله বলে হায়াত আর মওত মাঝখানে যে সময়টা দিছি আমল করো আমল করলে ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা যাররা পরিমাণ ভালো কাজ করলে আমি দিব ওমাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যদি খারাপ কাজ হো জাররা পরিমাণ করো করায় গন্ডায় হিসাব আদায় করে ছেড়ে দেবে। মুসলমান ভাই এবার আমি আপনাদেরকে বলি আমরা কি স্লোগান শুনছি জীবনের সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি কিন্তু আমার আল্লাহ বলে না না বরঞ্চ জীবনের চাইতে সময়ের মূল্য অনেক বেশি। কিসের মূল্য বেশি বলেন বলেন আরো জোরে কর তাহলে এবার বলেন মানুষের মন গড়া যেটা সময়ের চাইতে জীবনের মূল্য বেশি এটা হচ্ছে মানুষের মন গড়া আর আল্লাহর কথা জীবনের চাইতে সময়ের মূল্য বেশি। এখন সত্য কাজটা আল্লাহ টা না মানুষের আসতে কন ওরা শুনিয়া নেব আল্লাহর ওয়াদাই সত্য আল্লাহ বলে ওয়াল আস সময়ের কসম সময়ের কসম যুগের কসম কালের কসম আসর থেকে মাগরিব এই সময়ের কসম আর আল্লাহর রাসূল হাদিসে বলে তোর যৌবন থাকতে যৌবনের মূল্যায়ন কর বার্ধক্য আসার পূর্বে সুস্থ থাকতে অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন কর হায়াতের মূল্যায়ন কর মৃত্যু আসার পূর্বে ও মুসলমান তাহলে এবার বুঝেন জীবনের চাইতে সময়ের মূল্য অনেক বেশি কারণ এখন আপনার আমার জীবন ফিকা আপনার আমার জীবন ফিকা সময়গুলো চলে যাচ্ছে এক যেই দিন দুনিয়াতে আসছি এক সেকেন্ড তারপরে এক মিনিট এক ঘন্টা এক দিন এক সপ্তাহ এক মাস এক বছর দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর যখন চলে যাচ্ছে আমার হায়াত যদি থাকে ষাট সত্তর আশি নব্বই একশো আস্তে আস্তে বিয়োগ হচ্ছে ঠিক না ভাই কিন্তু অথচ আমার আমল নামায় আমি কতটুকু কাজ করলাম একটা ভাগ চিন্তা করার বিষয় সময় কিন্তু চলে যায় কারোর জন্য বসে থাকছে এই সময়ের মূল্যটা আমি দিচ্ছি না। এই যে গত তিন দিন পূর্বে আমাদের মাস থেকে বিদায় নিয়েছে দুই হাজার সতেরো কি বিদায় নিয়েছে দুই হাজার সতেরো আচ্ছা বলেন তো ভাই বাবা বন্ধুরা আপনারা হারিকেন দিয়া টর্চ লাইট দিয়া এরপরে হ্যালোজিনের লাইট দিয়া আপনারা এই দুই হাজার সতেরো জীবনে কোনোদিন আর পাবেন বলেন পাবেন? গত বছর আপনাদের এই এলাকায় মাহফিল হয়েছে আজকে আবার হয়েছে এই এক বছরের ভিতরে এই এলাকায় কেউ মরছিল কি কর মরছে? হ্যাঁ আচ্ছা আজকে এই যে হাজার হাজার
হাজার হাজার নারী আর পুরুষ কোরআনের মেলায় বেহুশ। আগামী বছর এই মাহফিলে আবার আসবেন, বসবেন, আলোচনা করবেন, শুনবেন, কে কে বলতে পারবেন একজন লোক দেখিত? তাহলে সবাই ভাবতে হবে এই সময়টাই আমার জীবনের শেষ। কথা বলেন, এই সময়টাই আমার জীবনের শেষ। যদি তাই হয় আল্লাহ তাআলা বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. আরেকটু জোরে বলে আল্লাহ তাআলা বলে বান্দা কিভাবে অস্বীকার করো? কখন তুম আমওয়াতা, তুমি তো ছিলাম মৃত, মৃত থেকে আমি আল্লাহ তোরে জীবিত করলাম। ফাহিয়াকুম, বান্দা তোর তার মায়ের উদরের ভিতরে, পেটের ভিতরে তোর মা আর তোর বাবা দুইজনের বিবাহ শাদীর মাধ্যমে, মহাব্বতের মাধ্যমে আমি আল্লাহ মিন্নুফা এই নুফা দ্বারা আমি আল্লাহ তাআলা তোরে ওই মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ আস্তে আস্তে করে তোরে বড় করলাম। ওই জায়গার ভিতরে তাফসীরের ভিতরে লেখা হয় আল্লাহ তাআলা তিনটা হালতে রেখে দিয়েছে। এক নম্বর আল্লাহ দাঁড় করা রাখছে, দুই নম্বর আল্লাহ তাআলা রুকু অবস্থায় রাখছে, তিন নম্বরে সাজদা অবনত অবস্থায় রেখেছে। যদি বিশ্বাস না হয়, যারা বিবাহ শাদী করেছেন, যাদের সন্তানাদি দুনিয়াতে আসবে, তারা আপনারা পুরুষরা স্ত্রীর দিকে লক্ষ্য করবেন, মা বোনরা নিজেরা নিজেদের দিকে লক্ষ্য করবেন। মা গো, আমি তোমার মত একটা মায়ের সন্তান, ও যুবক ভাই একটা ভালো লক্ষ্য করো আমার আল্লাহর কথাগুলো। আল্লাহ তাআলা বলে বান্দা তোর মায়ের পেটের ভিতরে তোরে তিনটা হালতে রেখে দিয়েছি, নাম্বার ওয়ান তোর আমি দাঁড় করায় রাখলাম, নাম্বার টু দুই নম্বরে রুকুতে রাখলাম। যখন মহিলাদের পেটের ভিতরে গর্ভের ভিতরে সন্তান আসে, মহিলাদের এই পেটটা সাধারণত স্লিম থাকে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে মাঝখান দিয়ে একটু ফুলে, আবার কিছুদিন পরে আর একটু নিচ দিয়া ফুলে। ও মুসলমান ভাই, তাফসীরের ভিতরে লেখা হয় এই জন্য প্রথমত সন্তানটা দাঁড়ায় থাকে, দ্বিতীয়ত রুকুতে থাকে, তৃতীয়ত সেজদা অবস্থায় থাকে। একদারা মুফাসসিরিনে কেরাম বলে দিয়েছে, দুনিয়াতে যাওয়ার পরে এক নম্বরে তোমার কাজ আকিমুসসালাহ, তুমি নামাজ কায়েম করবা, তুমি নামাজ কায়েম করবা, নিজে নামাজ পড়বা, নিজের পরিবারটারে নামাজের ভিতরে শামিল করবা। আল্লাহ তাআলা এই ট্রেনিংটা মায়ের পেটের ভিতরে দিয়ে দিয়েছে। খবরদার খবরদার, নাফরমানি করবি না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলে মানুষ তুই কিভাবে আমার থেকে মুখ ফিরাইয়া নিলি? আমি রব্বে গরিম থেকে মুখটা ফিরাইয়া অন্যদিকে নিয়ে যাস। তোর মায়ের পেটের ভিতরে আমি তোরা ট্রেনিং দিয়েছি, আজানটা হইল তুই মসজিদের দিকে যাস না, আজানটা হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা হয়, অত আল্লাহ বড় আল্লাহ বড়, থাকিস না তুই ঘর, চলে আয় আমার ঘর। কিন্তু আমার ঘরে না আসিয়া দোকানে বসে থাকস, খেত কামারে থাকস, চাকরি থাকস। আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, এ মানুষ তুই বড় নিমু খারাম, এ মানুষ তুই বড় নিমু খারাম, খবরদার নিমু খারামি করিও না। মুসলমান বন্ধু, তোমাদেরকে বলি লক্ষ্য করে কথাগুলো শোনাম, উমানের গভীর থেকে কথাগুলো শোনো। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা রুকুতে রেখে দিয়েছে, ও মুসলমান এখন এবার দুনিয়াতে নামাজ যে পড়বা, তুমি নামাজটা একা একা ঘরে পড়বা না, জামাতের সাথে পড়বা। আল্লাহ তাআলা এটা তারা বুঝিয়ে দিছে, ওয়ারকাউ মারুয়া, আল্লাহ তাআলা বলে বান্দা রুকু
রুকুকারীদের সাথে রুকু কর, তার মানে জামাতের সাথে নামাজ আদায় কর। তিন নম্বরে আল্লাহ তাআলা বলে দিয়েছে, তুই নামাজ পড়লে কি হবে, তুই সেজদা দিলে কি হবে? আল্লাহ বলে ওয়াসজুদ ওয়াকতারিব, যত বেশি সেজদা দিবি তত আমি আল্লাহর নিকটবর্তী হইয়া যাবি। আল্লাহর নিকটবর্তী হইলে লাভ না লস? আরো আস্তে কল আপনার লস। হে মুসলমান, কত বড় নিমুকা হারাম! আজকে আল্লাহর বিরুদ্ধে স্লোগান তো, কোরআনের বিরুদ্ধে স্লোগান তো, হাদিসের বিরুদ্ধে স্লোগান তো, উলামায়ে কেরামের বিরুদ্ধে আঙ্গুল তো, মসজিদের ভিতরে চোখটা উঠাও, উঠাই না লাভ নাই, লাভ নাই। আল্লাহ কয়ে কোনো লাভ হবে না, তুই নিবাই দিতে চাস পারবি না, পারবি না, বরঞ্চ মসজিদের বিরুদ্ধে কথা বলবি, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবি, আঙ্গুল তুলে দেখাইবি, তোর আঙ্গুল ভাঙ্গে ফেলামো, মুখ দিয়ে কথা বলবি, মুখটা বন্ধ করে দিব, কথা কন ঠিক দেবে জি। মাঝখানে আমাদের সে একটা আবির্ভাব হয়েছিল না, মুখটা ব্যাখ্যা ব্যাখ্যা একা মানসিক মাঝে জাজাঙ্গে চাই দিয়া দেখেন নাই, দেখেন নাই মসজিদ মাঝে জাজাঙ্গে চাই দিয়ে কাটা হয়, মসজিদ মাঝে সে বন্ধ করে দেওয়া উচিত। আল্লাহ কেন না না মসজিদ মাদ্রাসা বন্ধ হইতো না, বরঞ্চ তুই চিরতর বন্ধ হয়ে যাবি, বরঞ্চ তোর চন্দন কাঠ দিয়া পুরাইয়া তুলিয়ে থেকে খতম করে দেবো, ঠিক না ভাই? নজির আছে না নাই কথা কর, কার দিকে আঙ্গুল তোলস তুই? এ বেটা কার দিকে তোলস? আল্লাহ ক ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ কই দিতে হেফাজত করবো আমি? তুই কে ডা, তুই কে ডা, তুই বেড়া, তুই কোন বেড়া জানোস? আমি কই দেব ও কোন বেড়া? ফোন করে কি কাজ? আমারে চিনিস? আমি কোন জিনিস? আচ্ছা ও কোন জিনিস? আমি কমু কথা বলে কমু কমু টেলিফোনে ধাবট কি? আমারে চিনিস? আমি কোন জিনিস? আচ্ছা ও কোন জিনিস? আল্লাহ কোরআন শরীফে কর তুই এক ফোটা না পাক পানি কথা কর। তুই আছি আমি জিনিস? আমারে চিনিস? হ্যাঁ তুই কি চিনিস? আমি চিনি, কারণ তুই এক ফোটা না পাক পানি, এছাড়া কিচ্ছুই না। আল্লাহ ইচ্ছা করে তোরা ল্যাংরা খুরা কানা বোবা বানাইয়া পাড়াইতে পারত, কিন্তু ক্ষমতা দিছে, স্বাস্থ্য দিছে, সুস্থ দিছে, শুকরিয়া আদায় কর। না হলে কিন্তু আল্লাহ কয় ইন্না আযাবিল আশরীর, তোর বাড়িও থাকবে, গাড়িও থাকবে, জমি থাকবে, জামা থাকবে, মেল থাকবে, ইন্ডাস্ট্রি কারখানা সব থাকবে, ক্ষমতাও থাকবে, তার ভিতর থেকে কঠিন শাস্তি দিয়া আমি আল্লাহ তোরে লয়ে যাব। যদি আপনারা শুনেন আস্তে আস্তে গভীরে গেলে বুঝতে পারবেন। ও মুসলমান ভাই এবার বলেন তো, হ্যাঁ আমার আল্লাহ তাআলা এই মাতৃগর্ভে থাকা অবস্থায় আমাদের মুখটা কিন্তু নাপাক করে নাই, কথা বুঝেন নাই, মুখ নাপাক করেন নাই। আপনার আমার নাবি, আমার মায়ের নাবি, দুই নাবির মাঝখানে আল্লাহ তাআলা একটা তার ফিট করে দিছে, একটা তার ফিট করে দিয়া মা দুনিয়ার খাবারটা খাইছে, আর আল্লাহ তাআলা এই খাবারটা ভিতরে যে মেশিন আছে, মেশিন দিয়া জাউ বানাইয়া আল্লাহ তাআলা ওটারে ফিন্নি বানাইয়া আল্লাহ তাআলা সিন্নি বানাইয়া সুন্দর করিয়া আমার আল্লাহ আপনার আমার পেটের ভিতরে পুশ করেছে, আস্তে আস্তে করা বড় করেছে, মুখটা নাপাক করে নাই। কেন করুন নাই জানেননি? বান্দা দুনিয়াতে যাওয়ার পরে এই জবান দিয়া বলবি রব্বি আল্লাহ, আমার রব কে? জোরে কর আরো জোরে, আল্লাহ। ইন্না খলাকনাকুম মিন নুতফা, হে মানুষ তোরা আমি সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি দ্বারা। অন্য আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষ তুই আমি আল্লাহর গোলামি কর, তোর রবের গোলামি কর, তোর রবটাকে আল্লাযী খলাকাকুম যে তোরে সৃষ্টি করেছে সেই তোর রব, আল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তোরে সৃষ্টি করে নাই
তোর পূর্বে যাদের আবির্ভাব হয়েছিল তাকে যে সৃষ্টি করেছে তার গোলামি কর, কেন গোলামি করবি? যাতে করে একটা কুয়াবান হইতে পারো। এবার বলেন তো আমাদের রব কে সৃষ্টি করলো? কে? কয়েকটা মুক্তার বেচার মতো দিয়ে বই আসিস, আমি মুসাফির আলাতে আর কিছু করি আর না করি দোয়াটা করে দিয়ে যেতে পারো, কালকে যত মুক্তার খুলতে না পারে কত খেয়ে না বন্দুকের গুলি মিশেব, আমার দোয়া মিস নেই 100% কবুল করে। এদের ভিতরে কারো যদি সন্দেহ থাকে সাথে সাথে বেইমান হয়ে যায়, সাথে সাথে, কোনো কথা নেই। কারণ আল্লাহর রাসূল বলছে তিন ব্যক্তির দোয়া কবুল, তার ভিতরে একজন মুসাফির। যদি বিশ্বাসটা মুখ ভাব করে রাখেন আর আমি দোয়া করে দিই তা কালকে টার পাইবে না। আল্লাহ এই কথাটা বলতেই শরম লাগে। আমাদের রবকে সৃষ্টি করছে কে? আচ্ছা আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ, হিন্দুদেরকে কে? বৌদ্ধরে? খ্রিস্টানরে? ইহুদিরে? সবাইরে? আল্লাহ। এখন আল্লাহ বলছে যে তোর সৃষ্টি করছে তুই তার গোলামি কর, কথা বুঝেন নাই? এখন আমাদের দেশে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা এরা নিজের আজিগারে তৈরি করে, নিজের আজিগারে সৃষ্টি করে, ওটা দেখ ভগবান ঈশ্বর কালী দুর্গা ঠিকঠাক ঈশ্বর তোদের শ্বশুর, কালী তোদের শালী, দুর্গা তোদের মা, ভিতরে আছে খেরের বেলা লড়ে চড়ে না। ঈশ্বর তোদের শ্বশুর, কালী তোদের শালী, দুর্গা তোদের মা, ভিতরে আছে খেরের বেলা লড়ে চড়ে না। এমন মূর্তির পূজা আমরা করতে রাজি না। গুহার ছিল বলে আল্লাহ কবুল কর, জোর করেন। আমাদের আব্বাও করে নাই, আমাদের আব্বা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আমি আমার চেহারা, আমি আমার আবদ্ধ মস্তক, আমার সব কিছু তোমার দিকে ফিরিয়ে দিলাম। আল্লাহ আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আল্লাহ আমি কোন শিরককারী নই, আল্লাহ আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে ওই আব্বার সন্তান যারা তারাও কোনদিন মুশরিক হইতে পারে? আরে ঠিক কিনা জোরে কর, রাগ করতে আছেন মনে আছে? রাগ করতে আছে? রাগ করেন না। ও ভাইয়েরা তাহলে কি বলছিলাম, সময় অল্প বেশি নয় গল্প, ওয়াল আসরি আল্লাহ সময়ের কসম খাইছি জীবনের চাইতে সময়ের মূল্য অনেক বেশি। এবার আসেন মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসছি, এক সেকেন্ড, এক মিনিট, এক দিন, দুই দিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, ও মুসলমান আস্তে আস্তে তোরা তোমারে আমারে আল্লাহ তাআলা খাওয়াইয়া লালন পালন করিয়া বড় করতেছে, আমার আল্লাহর সাথে নিমুখ হারামি করা কিন্তু না, এটা কিন্তু ঠিক না। ও মুসলমান আল্লাহ বলেন মানুষ বড় নিমুখ হারাম, কত নিমুখ হারাম জানেননি? মায়ের পেটের ভিতরে আল্লাহ ইচ্ছা করলে ল্যাংরা বানাইতে পারত, কানা বানাইতে পারত, বোবা বানাইতে পারত, কিন্তু তা না করে আল্লাহ সুস্থ করা দুনিয়াতে পাঠাইছে। এরপরেও তাই না, তুমি আর আমি দুনিয়াতে আসার পরে এত দুর্বল, এত দুর্বল ছিলাম, তোমার পাশে আমার পাশে, আমার মা ও ঘুমায়, বাবা ও ঘুমায়, এমত অবস্থায় হঠাৎ করা মায়ের হাতটা যাইয়া নাকের উপরে পড়ছে, বাবার হাতটা যাইয়া পড়ছে, তুমি আর আমি একটা বার বলতে পারি নাই মা গো। তোমার হাতটা সরাইয়া দাও, যদি তোমার হাতটা না সরাও তাহলে তোমার হাতের চাপা পড়ে আমার নাকের দম বন্ধ হয়ে আমি হয়তো মরে যাব। আল্লাহ বলে বন্ধা রাত যত গভীর হয় প্রত্যেকটা বাড়ির দরওয়াজা বন্ধ হয়, জানালাগুলো বন্ধ হয়, কিন্তু আমি আল্লাহর রহমতের দরওয়াজাটা ঠাস ঠাস করে খোলা হয়।
ভাই ঘুমায়, তোর মা ঘুমায়, তোর বাবা ঘুমায়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না, ওই দিন আমি আল্লাহ আমার কুদরতি হাতটা দ্বারা তোর মায়ের হাতটা সরাই দিয়া, আমি আল্লাহ আমার কুদরতি হাতটা দ্বারা তোর বাবার হাতটা সরাই দিয়া ওই দিন তাদের হাতের চাপা থেকে আমি আল্লাহ তোর বাঁচাইয়া দিয়েছি। মুসলমান বন্ধু, এবার আস্তে আস্তে বড় হইতেছি, যত বড় হয় এবার শিখতেছি আড্ডুম বাড্ডুম গোড়াড্ডুম সাজে সাজতে সাজতে কমলা ফুলি। ও মুসলমান, এই যে নাফরমানি পরাগুলা পড়তেছ, এরপরে তো হাট্টিমা টিম টিম, তারা মাঠে বারে টিম, তাদের খারা দুটি সিং, আমি মমিন সিং। ওই মমিন সিং এর মানুষ, আপনারা বলেন তো আপনাদের এলাকার ভিতরে যেগুলা ডিম পারে হাঁসে আর মুরগি, এগুলার কয়টা কয়টা সিং? আপনাদের বাড়ি মমিন সিং কথা কন আত্মা টিং টিং, তারা মাঠে পারে টিম, তাদের খারা দুটো সিং, আপনাদের বাড়ি মমিন সিং, আপনারা বলেন তো মুরগি আর হাঁসের কয়টা কইরা সিং? তাহলে এটা হাসান মিসা, আর জোরে কন, জোরে কন, মিসা তো হবে, কারণ এই শিক্ষার গোড়া হয়েছে মুরক্ষ, আর আমাদের শিক্ষার গোড়া হয়েছে স্বয়ং আল্লাহ। কথা কন, এখন এই মুরুক্ষ আর আমাদের শিক্ষার গোড়া আল্লাহ, এটা যদি দেখাইতে যায় আরো লাগবে 3 ঘন্টা, সময় নেই, আমার ওইদিকে গেলাম না, কোনোদিন আবার দেখা হইলে আশেপাশে তখন বইলে যে হুজুর মুরুক্ষ আর আল্লাহ পর্যন্ত এই শিক্ষা এই সিরিয়ালটা একটু বলে যান, তখন বলবো। ও মুসলমান ভাই, এবার এই যে গণ্ড মুরুক্ষ পড়া শিখাইতেছে, এর পরে কয়দিন পরে এই ছেলেটা যাইয়া আস্তে করে লইয়া দেখেন, এরপরে যাইয়া যারে দেহে শীষ মারা শুরু করে, এরপরে দেখলে আর রাস্তা দিয়া যা মন চা মুখ দিয়ে বুঝে নিত, এটা আমি আর বাংলা ভাষায় বলতাম না, আপনারা বুঝলেন। আর একটা দিবস আছে না, ওই দিবস আসলে কলেজ আর স্কুলের সামনে যাইয়া আসতেই করে এই যে কলম ধারে মুখের ভিতরে লইয়া মানে ফুলটা লইয়া খাড়ায় থাকে, আরে কোন সময় আসবে রে? কথা কোন মাদ্রাসা ছাত্র রাইজ পর্যন্ত দেখছেন যে একটা ফুল লেয়া রাস্তার ভিতরে খাড়ায় রেছে? কথা কন, মুখে হাত দিয়া কন। আজ পর্যন্ত কোন মাদ্রাসা ছাত্র দেখছেন রাস্তায় সবাই সামনে বিড়ি টানে? কথা কন, গাঞ্জা টানে? আমি ঢাকা শহরে আল্লাহ রহমতে আল্লাহ দয়ায় বড় বড় সেমিনার গুলো আমি কথা বলি, সেখানে ভিতরে আমার ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশন জনাব মাসুদ সাহেব, তিনি কপালে হাত দিয়া আমার হাতের সাথে মোসাফা করে কয়, হুজুর আমি আমার দুইটা ছেলে দোলা কাছে বর্তমান রানিং সিটি মেয়র, সে বলতেছে হুজুর আমি বর্তমানে আমার দুইটা ছেলে দোলাটা ছেলেকে আমি হেফজখানায় দিছি। কেন প্রশ্ন করলাম? আপনি হয়েছেন একজন সিটি কর্পোরেশন দায়িত্বশীল, আপনার ছেলে দিবেন ইংলিশ মিডিয়াম, যেখানে যা করবো আপা কি করবো পাপা, ও কি কয় পাপা, মারে কয় মম 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 কয়, এরপরে মারে বম। কথা কয় বাপেরে কয় ডেডি, ওই যে ওই সি ওই সি কয় ডেডি, এরপরে বানাও দিছে ও ডেট, ডেডি থেকে ডেট, ডেট তো মানে খুব কাছাকাছি, ডেডি আর ডেট আমার বাপে আমার টাকা দিল নাকি, গুলি কর, ক্রস পায় কর, বুকের ভিতরে পিস্তল ঢুকা, পিছন ঢুকা, ছুরি ঢুকা, ফেলাইয়া দে, খতম করে ফেলা, সব টাকার মালিক আমি। আমার সরকারে কয় না, তোর মতো বাটপাক, তোর মতো চিঠা, তোর মতো এই 2 নম্বর মাইয়া জেলখানার ভিতরে হবে স্থান। কোন মাদ্রাসার ছাত্রী হয়? কোন মাদ্রাসার? প্রাইভেট ভার্সিটি ছাত্রী। আমি করে দেখলে কয় মৌলবাদ, আমি করে দেখলে কয় জঙ্গিবাদ,
কত বড় দুঃসাহস! আসলে ওরা এই জঙ্গিবাদ আর উগ্রবাদ কইয়া কইয়া আমাকে মুখ করে সাফাইয়া দিতে চায়। লাভ হবে না, কোনো কাজ হবে না। একজনের মুখ বন্ধ করবে, হাজার মুখ আল্লাহ তল থেকে উঠাইয়া দিব। ঠিক তবে তার বাস্তব উদাহরণ আজকে আমার এই ছাত্র দিয়া, এটা কিন্তু আমার হাতে গড়া ছাত্র, এর বক্তৃতা দিয়া বুঝতে পারবেন যে একজন মুফাসসিরকে, একজন আলেমকে, একজন বাংলাদেশের নয় শুধু সারা পৃথিবীর সারা ওয়ার্ল্ডের একজন মুফাসসিরকে ধ্বংস করতে চাস, হাজার লাখ মুফাসসিরকে আল্লাহ বাংলা ঘরে ঘরে তৈরি করে দিয়ে তাদের মতো নাস্তিকদেরকে শায়েস্তা করার জন্য যথেষ্ট। চাঁদ দেখে খুশি হয়ে না রোজায় হাত করাইব। ইসলাম ধ্বংস করতে চাও, খবরদার, ওয়াল্লাহি সময়ের কসম, সময় কিন্তু চলে যায়, রাত চলে যায়, দিন আসে, রাত চলে যায়, দিন আসে, দিন চলে যায়, সপ্তাহ আসে, সপ্তাহ চলে যায়, মাস আসে, মাস চলে যায়, বছর আসে, বছর চলে যায়, বছরের পর বছর আসে। খবরদার, খবরদার, এখন হুঁশিয়ার, সাবধান হয়ে যাও, না হলে কিন্তু নমরুদ থেকে শিক্ষা নিবা, ফেরাউন থেকে শিক্ষা নিবা, সাদ্দাত থেকে শিক্ষা নিয়ে তারপরে সামনের কদম বাড়াও। আল্লাহ নজির স্থাপন দুনিয়াতে রাখছে, ঠিক না বেটি? কোন আলেম জঙ্গি নয়, কোন আলেম মৌলবাদ উগ্রবাদ নয়, কথা কন ঠিক না বেটি? স্কুল কলেজ ভার্সিটির ভাইদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা আছে, কারণ স্কুলও দরকার আছে, কলেজও দরকার আছে, ভার্সিটিও দরকার আছে। কারণ আমি যখন বিল্ডিং বেড়াবো তখন আপনার মতো ভার্সিটির ছেলেদের দিয়া আমার বাড়ি মেরামত করামো, আবার আপনার বাড়ি যখন আপনার বাপ মরবে তখন আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালারও দরকার আছে, আছে না নেই? তাহলে কেউ কাউকে ঘৃণা করা কোনো সুযোগ নাই। তবে আমাদেরকে যারা জঙ্গিবাদ বলে, আমিও গানে গানে কবিতার ছন্দে বলে দিই, তোমরা যাদের জঙ্গি বল জঙ্গি আসল তারা না, দাড়ি টুপি পাগড়ি হল সুন্নতেরই পরিচয়, অস্ত্রের গুদামে রেখে কলেজ ভার্সিটিতে জঙ্গিবাদী খোঁজ কেন তোমরা মাদ্রাসাতে, মাদ্রাসাতে খুঁজলে তোমার জঙ্গি পাওয়া নয়, কথা কোন ঠিক না বেঠে? যদিও দুই চারটা চুরি রয় এগুলা তোমার গরু জবর করার লাগে, কথা কন নাকি? রাগ করলেন মনে? কথা প্রসঙ্গে আইসি লেগে কয়ে দিছি, রাগ করছো? যাই একটু সামনে দে, ওয়াল্লাহ সময়ের কসম, সময় কিন্তু বেশি নাই, জীবনের চাইতে সময়ের মূল্য বেশি, কথা কন ঠিক না বে? ঠিক। ও মুসলমান, দ্বিতীয় নম্বর আল্লাহ বলে ইন্নাল ইনসান আলা ফি খুস, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে, কারা? তবে চারটা শ্রেণী গুণ, চারটা গুণ যাদের ভিতরে আছে তারা ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যাদের ঈমান থাকবে, ও মুসলমান ভাইয়া, এক নম্বরে যাদের ঈমান থাকবে। এখন ঈমানটা কি? ঈমানটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ কি? আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া আছে জোরে কর বাড়ি, গাড়ি, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, কেউ নাই, কেউ নাই। আজকে ইমানের ভিতরে রেখাই শেষ করে দেবো মুসলমান ভাই, কিভাবে এর ভিতরে জানানি? ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলে তোর আল্লাহ ছাড়া কেউ নাই, ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যাদের ইমান থাকবে, ইমানটা কেমন থাকবে? ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ তাআলা বলে অবশ্যই যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটার উপরে অটল থাকবে। এ পথ ধারণের ভুলেরা তোমরা লক্ষ্য করে কথাগুলো শোনো বন্ধু,
আজকে রাস্তাঘাটে দোকানপাড়ে তোমাদেরকে বেপর্দায় দেখা যায়, খবরদার না না বেপর্দা অবস্থায় চলবা না। ও বলে এক নম্বরে বলবা ইল্লাল্লাযীন আমানু, যারা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আল্লাহ ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই, আমার বাড়ি নাই, গাড়ি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, পরিবার নাই, পরিজন নাই, স্বামী নাই, মা নাই, বাপ নাই, কেউ নাই, একমাত্র একমাত্র ভরসা কার উপর? জোরে কর, আরো জোরে জোরে বলেন তাওয়াক্কাল তো আলাল্লাহ। আবার ভাই একটু আসেন, টাকা বেশি কি না বড় দিয়ে না, আজকে আমি আমার নতুন জান্নাতে যাব, আমার ডিস্টার্ব করে। এবার উঠেন পৃষ্ঠে উঠে জান্নাতে ঢুকবে এমন সময় আজরাইল আলাইহিস সালাম আবার সামনে যাইয়া হাজির, দেখা করে কোন তো মেজাজটা ওর কি গরম না ঠান্ডা, কথা কন আবার দিছে দমক, দমক দেওয়ার পরে আবার আজরাইল আলাইহিস সালাম এইভাবে চাদরের ভিতর থেকে হাতটা বাইর করে সাওয়ারি ডান খালি মুখ পাশায় ধরছে, সাথে সাথে সাওয়ারি চিনতে পেরে জমিনে লুটে পড়ে গেছে। আল্লাহু আকবার। পশু পাখি এরা চিনে, এরা দেখে খারাপ থেকে বসে গেছে, বসার থেকে শুয়ে গেছে ভয়ে। আমার দৃষ্টা যাইতে দাও কল্লা ভাই, আসেন আপনার সাথে একটু পার্কে বসবো, দুইটা চারটে কথা বলবো। ভাই কেউ আসেন, খাওয়া কি চাও, চাও কি কও? আবার যখন এই কথাটা বলি, আবার আজরাইল আলাইহিস সালাম কয় আমি আজরাইল। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। আবার সাদ্দাদের তো কুল যায়ার পানি নেই, আর কুল যায় পানি নেই, এত সুন্দর করে একটা জান্নাত তৈরি করছি, একটা বার খালি এক নজর দেখব, দেখে আবার চলাম, একটা বার আমার খালি পাঁচটা মিনিট অনুমতি দিন। আজরাইল তাই ওয়েটিং, দেখি আমার আল্লাহর কাছ থেকে অনুমতি পাওয়া যায় কিনা। আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ তোমার এই গোলাম যদি তোমার সাথে নাফরমানি করছে, এত মায়া করে একটা জান্নাত বানাইছে, আল্লাহ একটু অনুমতি চায় দিমু। আল্লাহ কয় সাদ্দা আজরাইল তোমার আর কোন দিন মায়া লাগছে কত? আল্লাহ আমার আরেকদিন মায়া লাগছিল নদী পথ দিয়া নৌকা দিয়া যখন নদীর ঢেউয়ের স্রোত আসছে, এমন সময় এই ঢেউয়ের স্রোতের লগে তুমি ওই নৌকার ভিতরে একজন মাকে তুমি দুনিয়াতে একটা বাচ্চা ছেলে প্রসব করাইছিলা, দুনিয়াতে দিছিলা, আর দেওয়ার পরে তখন তুমি যখন আমারে বলছো এই মহিলার জান কবজ করতে, তখন মায়া লাগছিল এই ছোট বাচ্চাটার জন্য, একটা ছোট বাচ্চার জন্য যে এই লালন পালনটা কে করবে, ওই তখন মায়া লাগছিল। আল্লাহ কয় আজরাইল ওই দিনের যে বাচ্চার জন্য তোমার মায়া লাগছে, আজকে তোমার সামনে যে দাঁড়ায় আছে ওই দিনের ছোট বাচ্চা আজকের গাদ্দার, এবার তুমি চিন্তা করে দেখো তারে তুমি কি সময় দিবা। আজরাইলের মেজাজটা এবার কি গরম না ঠান্ডা, কথা কয় তোর লাগে ওই দিন আমার মায়া লাগছিল, আজকে মায়া লাগছে, আর দেরি করার সময় খেয়ে জিম্বা বকরি টেনে টেনে ছেড়ে ফেললে যেমন কষ্ট না হয়, এর চাইতে কঠিন সাজা দিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সাদ্দাদের জানটা লইয়া যা। এবার বলেন তো আনিসুল হক সাহেবকে কেউ বাঁচাইতে পারছ? আরো সাহস করে দিই ও মুসলমান, চট্টগ্রামের মেয়র আমি গতকালকে ফেনীতে ছিলাম, তার আগের দিন ছিলাম কক্সবাজার। মুসলমান ভাই বলেন তো চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন সাহেবকে কেউ বাঁচাইতে পারছেনি? ও যুবক মহিউদ্দিনের খানা খাইতে যাইয়া দশজন পায়ের তলে পইরা মরা গেছে,
এই যুবক বুকে হাত দিয়া দেখো কোন নেতার পিছনে দৌড়াও, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ অন্যায় করেছি অপরাধ করেছি আর যাব না, এখন থেকে কোরআনের দলে যারা আছে আমিও তাদের দলে থাকব, কথা কম ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ইযা জাআ আযানুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলে তুই রাস্তার জারোদার হ, আর বিমানের পাইলট হ, যে অবস্থায় থাকোস কেন তোর সময় শেষ হয়ে গেলে আমি আল্লাহ তোর জানটা নিয়ে চলে যাব। সলমান ভাইয়া এবার বলেন তো, আমি 18 তারিখ মাহফিল করলাম 20 গ্রাম, 19 তারিখে খবর আসলো হুজুর গাল বান্দার এমপি চলে গেল। ও মুসলমান, এবার আপনাদেরকে বলে যায় যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে থাকে, এদের ফাঁসি হয়ে যাইতেছে, ফাঁসির 3 তারিখ হয়ে গেছে, কার্যকর হয়ে যাবে। ও মুসলমান ভাইয়া সব রেডি হয়ে গেছে, দেশ তার বিরুদ্ধে, জনগণ তার বিরুদ্ধে, অনেক নাস্তিক তার বিরুদ্ধে, অনেক মুরতাদ তার বিরুদ্ধে, সব কিছু তার বিরুদ্ধে, কিন্তু ওই মুমিন বান্দা একমাত্র ভরসা করছে আল্লাহর উপরে। বলেন তো ওই রকম মানুষটাকে আল্লাহ এখনো বাঁচায় রাখছে কি রাখে না? যেরকম রাখছে কি রাখে নাই? আমার বাংলাদেশের নদী আছে না ভাই? ও মুসলমান আর বেশি বলা লাগবে না, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, না বানেরে বুঝাইতে পারে কারা? মুসলমান ভাইয়া যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে, তাদেরকে আল্লাহ হেফাজত করে। কে করে? যেরকম কে হেফাজত করে? মুসা পয়গম্বরকে মেরে ফেলবে, কারণ আলাই ইল্লা রব, কিন্তু আল্লাহ বলে না আমি ওরা দুনিয়াতে পারব, তুই ওরা মারতে পারবি না, বরং যেই দিন দুনিয়াতে আসবে আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের মাকে মায়ের পেটটা স্লিম রেখেছে, এবার আমাদের মতো এইভাবে রেখেছে, মাতৃগর্ভে সন্তান আছে, এটা কাউকে বুঝতে দেয় নাই, আল্লাহ আকবার জোরে কর, কাউকে বুঝতে দেয় নাই, বুঝতে দেয় নাই। ও মুসলমান দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ কয় এক কাজ করবে মুসার মা, একটা লাকড়ি, 1 লাকড়ি দিয়া কাঠ দিয়া একটা বাক্স তৈরি কর, এই বাক্স তৈরি করা, এই বাক্সর ভিতরে এই ছোট বাচ্চাটারে নদীর ভিতরে ছেড়ে দে, এইটারে তোর কিছু করা লাগবে না, একমাত্র আমি আল্লাহর প্রতি ভরসা কর। হে মা বোন, তুমি মনে করো তুমি বোরকা পরলে তোমার দাম কমে যাবে না, খোদার কসম দিয়া বলি যাও মা, মা গো ও আমার বোন 16 বছর 18 বছর 14 বছর 20 বছরে বঙ্গ, তোমার বলে যায় তুমি যদি বোরকাটা লাগাইতে পারো, শুধু বোরকা লাগাইলে হবে না, 1 নম্বরে মুখটা ডাকতে হবে, কারণ তোমার বিবাহের সময় তোমার স্বামীর বাড়ির লোকজন আইসা তোমার কিন্তু 1 নম্বরে মুখটা দেখে, কথা কোন ঠিক নেবে ঠিক? তুমি বোরকাটা পরছ অথচ তোমার মুখটা খোলা, এই বোরকা পরার কোনো মানই হয় না, এটা বোরকা নামের কলঙ্ক, এটা বোরকা নামের ধোকাবাজি, বোরকা নামের পায়তারা। 1 নম্বরে তুমি তোমার চেহারাটা ঢাকো, কারণ তোমার চেহারাই সে আকর্ষণ বঙ্গ, যদি চেহারাটা ঢেকে রাখতে পারো তাহলে তোমার দাম হবে হরিণের মতো, আর যদি চেহারাটা খোলা রাখো যতই বোরকা পরো তোমার দাম হবে ছাগলের মতো, কথা কোন ঠিক নেবে ঠিক? কারণ হাই রোডের ভিতরে যাবে কে? হাই রোডের ভিতরে চলবে বাস, হাই রোডে চলবে ট্রাক, হাই রোডে রিক্সা কেন যাবে? রিক্সা থাকবে অলিতে গলিছে, আনাছে কানাছে, চিপাই চাপায়। ও মুসলমান ভাইয়া, ও মা বন্ধা, তোমাদের কেউ কিছু বলে যায় না বললে ইমানের হক আদায় হবে না, বোন গো মা গো তোমরা কিন্তু জমিন, তোমরা কিন্তু জমিন, আমাদের স্ত্রী আমাদের জমিন, আমাদের মা আমাদের বাপের জমিন, কথা কোন ঠিক তবে ঠিক? আমাদের বোন
বন যেগুলো আছে এই বনগুলো আমাদের দুলাভাইয়ের জমিন। এই জমিনটার যদি এই জমিনটা যদি উর্বর হয়, এই জমিনটা যদি সতেজ হয়, এই জমিনটা যদি দামি হয়, তাহলে এই জমিনের ভিতরে ফসল হবে। হাজা মহিরুদ্দিন চিস্তি কতক্ষণ ঠিক নেবে ঠিক? এই জমিন থেকে দুনিয়ার ভিতরে আসবে কে? এই জমিন থেকে দুনিয়ার ভিতরে আসবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি, কতক্ষণ ঠিক নেবে ঠিক? তোমার পেট থেকে আসবে ফজলুল করিম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, তোমার পেট থেকে আসবে মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, তোমার পেট থেকে আসবে আমার মতো মাওলানা আব্দুর রহিম বিপ্লবী, কতক্ষণ ঠিক নেবে ঠিক? আর যদি তোমার জমিনটাকে তুমি ঠিক মতো হেফাজত করতে না পারো, তোমার পেট থেকে আসবে ল্যাংরা বাবু, কানা বাবু, টোকাই বাবু, কানকাড়া মাস্তান, টোকাই মাস্তান, টোকাই থেকে হিরু, লেডি মাস্তান, সন্ত্রাস ধরে সাফাই করে শান্ত কেন মাস্তান, অমুক টমুক, কতক্ষণ ঠিক করে ঠিক? রাস্তাঘাটে মার্কেটে যাও দেখবে শুধু নারী, কেউ বায়া বর্ষে যে গুজে করছে দোকানদারি, সব জায়গাতে আছে নারী, কেউ বা চালে হুন্ডা গাড়ি, কেউ বা অফিস আদালত চাকরি করেছে, মতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মহিলা মেম্বার হয়েছে। মুসলমান বোনেরা আল্লাহর হস্তে মাফ করে দিও, যদি রাগ করো রাগ করো না বোনা, আমি তোমাদের বিরুদ্ধে নই, আমি তোমাদের মতো একজন বোনের ঘরের সন্তান। ও বোন ও মা, তোমাদেরকে বলে যাই এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা আল্লাহর উপর ভরসা করে কাঠের উপরে সাপার্দ করে নদীর ভিতরে দিল ছেঁড়া, নদীর ফুটন্ত গোলাপের মতো একটা বাচ্চার চেহারা দেখে দেখে তার মনটা গলে যায়। এবার ফেরাউনকে ডাক দিয়া কয়, ফেরাউন গো, তোমার আমার তো জীবনে সন্তান হবে না, একটা নদীর ভিতরে সন্তান পাইলাম, আজকে দেখে এই সন্তানটার দায়িত্ব তুমি আর আমি নিলাম, কি কর? ফেরাউন কয়, ঠিক আছে, এখন তার দাত্রী মা কে হবে, তার দুধ কে খাওয়াইবে, কে খাওয়াইবে, কে লালন পালন করবে, যার কাছে দিয়ে কারো কোলে রিসিভ করে না। এবার এই দিক দিয়া মুসা পয়গম্বরের বোন, আবার এই বাড়ির কাজের মেয়ে, মুসা পয়গম্বরের বোন, এই বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ে হওয়ার কারণে ডাক দিয়া কয়, মা মহারানী, আপনি যদি অনুমতি দেবেন আমি একটা মহিলারে আনতে পারি। ওই মহিলাটারে আনতে বললে আমার মনে হয় ওই মহিলাটার দুধ পান করতে পারো। মহিলাটা হচ্ছে মুসা পয়গম্বরের মা। আল্লাহ আকবার, জোরে কয়, মুসার মারে আইনা। এবার যখন মুসারে মায়ের কোলে দিল, এবার মায়ের দুধ পালন করে আবার সন্তানকে নিচে নামিয়ে দিল, সন্তানকে যেন নিচে নামিয়ে দিল, এই জন্য আমার সেই কথাটা মনে পড়ে গেল, আল্লাহ তোমার খেলা বুঝিবে কে? আল্লাহ তোমার খেলা বুঝিবে কে? বিশ্বজাহান কাঁপতেছে যে তোমার কুদরত দেখে, কতক্ষণ ঠিক নেবে ঠিক? ফেরাউন গো, তুই আমার পয়গম্বরের মারবি না, আমি আল্লাহ তোর ঘরের ভিতরে আমার পয়গম্বরের বড় করব, শুধু তাই নয় তার মারে বেতন দিয়া তুই পালবি। তাহলে কিসের উপর? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, এটার উপর ইস্তেকামত হয়েছে। ও মুসলমান ভাই, আমরা আজকে ইসলামের দুর্দিনে, আজকে মুসলমানের দুর্দিনে যখন স্লোগান উঠেছে ইসলাম থাকবে কি থাকবে না, কোরআন থাকবে কি থাকবে না, মসজিদ থাকবে কি থাকবে না, মাদ্রাসা থাকবে কি থাকবে না, এমন সময় আমি আপনাদেরকে বলতে চাই, ও মুসলমান, বাংলাদেশের কোরআন হাদিস মসজিদ মাদ্রাসা ওলামা ইকরাম মুসলমান থাকবে কি থাকবে না? যদি থাকতে হয়, আল্লাহ বলেছে, এইটা আমার শেষ কথা, আল্লাহ বলেছে ওয়াতাসিমুল্লাহি জামিয়া, সব এক হয়ে যা, ঐক্যবদ্ধ হয়ে যা, এক ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি কর। মুসলমান, আমাদের দেশে দুই ধরনের মাসি, একটা দুর্গন্ধযুক্ত মাসি, এই মাসিটা যেখানে যায় একা একা যায়, এই মাসিটা হাতে করলে মানুষ থাপড়ায়, মিষ্টিতে গেলে থাপড়ায়, মধু খাইতে গেলে থাপড়ায়, আরেকটা মাসি আছে, ওই মাসির নাম মৌমাছি।
আমরা আসি ভুলে, এখনো যাইতে পারি নাই কোনো কোলে। আর মুসলমান ভাই এই বসুন, এই মাসি বাসুর ফুলে, এই ফুল থেকে মৌমাছি একসাথে যায়, ওখান থেকে মধু আহরণ করে একটা মধু বাসা তৈরি করে। এই মধু বাসার ভিতরে এখন কোন মানুষ ঢিল মারে না, কোন মানুষ আঘাত করে না, কতক্ষণ ঠিক তবে ঠিক কেন করে না, কারণ ওখানে আঘাত করলে এই মৌমাছি এসা ওরে কামড় দিবে, শুধু একটা আসবে না, পুরা চাক শুদ্ধ এসা ওরে কামড় দিবে। অ মুসলমান, আজকে ইসলামের দুর্দিনে বলতে চায় আমাদের ঐক্যের প্ল্যাটফর্ম হচ্ছে মসজিদ। কোথায় মসজিদের ভিতরে সবাই এক, ইমাম সাহেবের নেতৃত্বে সবাই চলে। সুতরাং এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তাফাররাকু, আলাদা হইসটা পৃথক হইসটা, আল্লাহর উপর ইমান সস ভরসা করসস, সব এক থাক, ঐক্য থাক, তাতে কি ফায়দা হবে জানোসটি। বিশ্ব নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতে যাচ্ছে হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর নবী হযরত উসমানকে বলল, ও উসমান একটা কাজ করো, তুমি আগে যাও, তাদেরকে প্রস্তাব গ্রহণ করো, প্রস্তাব দিবা আমরা যাব হজ করব চলে আসব। এই দিক দিয়ে উসমানকে পাওয়ার পরে তারা গ্রেফতার করেছে, হত্যার পরিকল্পনা করেছে, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গ্রেফতার আর হত্যার পরিকল্পনা করলো, এমন সময় ও মুসলমান ভাই আল্লাহর নবী ঘোষণা করলে 1399 জন সাহাবি, তোমরা এহরামের কাপড় শরীর থেকে খুলে ফেলো, সাধারণ পোশাক পরো, এহরামের কাপড় পরা অবস্থায় যুদ্ধ জাহাজ জায়েজ নাজায়েজ সব কাজ হারাম, সাধারণ পোশাক পরলে। আল্লাহ নবী বললেন, আমার হাতের উপরে হাত রেখে শপথ গ্রহণ করো, মৃত্যুর শপথ গ্রহণ করো, যুদ্ধের শপথ গ্রহণ করো, নিজ জাহাজের শপথ গ্রহণ করো, এক উসমানকে যদি গ্রেফতার করে আল্লাহ ঘরে ফিরব না, এক উসমানকে যদি হত্যা করে বাকি আমরা 1399 জন সাহাবি প্রয়োজনে শহীদ হব, তারপরে ভদ্র নিয়ে ছাড়বো। আল্লাহ বলে লাকদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমি এদের উপর সাহাবিদের উপর সন্তুষ্ট হয়ে গেছি, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, শুধু সন্তুষ্ট হই নাই, ও নবী আপনার হাতের উপরে সাহাবিরা হাত রেখেছে, সাহাবিদের হাতের উপরে স্বয়ং আমি আল্লাহ হাত রেখে আপনাকে বিজয়ী দান করেছি। ও মুসলমান, আজকে মায়ানমারে মুসলমান মাইর খায়, আজকে ফিলিস্তিনে মুসলমান মাইর খায়, আফগানিস্তানে মাইর খায়, ইরাকে মাইর খায়, আজকে আমরা দুর্গন্ধযুক্ত মাসিতে পরিণত হয়েছি। বিদর্ভের বাচ্চারা আজকে আমাদেরকে যেখানে পায় সেখানে থাপড়ায়, যেখানে পায় সেখানে থাপড়ায়, যেখানে পায় ওখানে থাপড়ায়, কতক্ষণ ঠিক থাকবে? একমাত্র আমরা ঐক্য নাই, কতক্ষণ? সুতরাং ঐক্যের স্লোগান তুলতে হবে। এলাকার সব যুবকরা ভাই ভাই, এলাকার সব মুরব্বীরা ভাই ভাই, এলাকার কোন যুবক একজন আরেকজনের বিরোধিতা করবে না, খবরদার। এলাকার সব যুবক যদি এক থাকে তাহলে এ এলাকা চুরি ডাকাতি চিন্তায় রাহাদারি দুর্নীতি দুঃশাসন কোনো কিছুই চলবে না, ঠিক ভাবে কোন মেয়ে ইফতেজিং এর শিকার হবে না। এই জন্য আমি তোমাদেরকে বলতে চাই, যদি আবার কখনো যাদের ডাক এসে যায় ইসলাম জিন্দা হতা হয় হর কারবাল্লাহ কি বাত, যদি আবার কারবাল্লাহ ডাক এসে যায় তাহলে রাতের আধারে স্ত্রী পুত্র পরিবার পরিজন সব ছেড়ে কর্তব্যে বিসর্জন, সেই হামজালার মতো আমার যাদের ময়দানে যেতে কারা কারা প্রস্তুত আছো? আল্লাহ আল্লাহ সবাইয়ের হাত কবুল করুক, হাত উঠে রাখেন, আল্লাহ সবাইয়ের হাত কবুল করুক, জোর বানামি আরো জোর বানামি আরো জোর বানামি, প্রত্যেক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেকে যার যার পকেটে হাত ঢুকাই দেন, যে যতটুকু পারেন মাহফিলের জন্য শরীক হন, গোরস্থানের জন্য শরীক হন। মাহফিল কমিটি আমাকে বলে নাই, আমি কালেকশনে বক্তা না, কিন্তু আমার মনটা চাইতেছে হাজার হাজার লোক দেখে আমার ভালো লাগছে। এক কয়েকজন না উঠেন তো ঠাস ঠাস করে উঠেন, উঠে উঠে সামনে একটা পিছতে ডাইরেক্ট বানাতে উঠে উঠে তাড়াতাড়ি উঠে না, আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি বক্তা এখানে আসে, তাড়াতাড়ি উঠেন তাড়াতাড়ি, হ্যাঁ মা বললে আপনারাও কিছু দিয়া শরীকন তাড়াতাড়ি, হ্যাঁ উঠো, আরে হাতে আসলাম দেখ, আরে কয়েকজন বিশ্বস্ত লোক উঠে না, সামনে একটা পিছতে ডাইরেক্ট বানাতে সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, এক মিনিটের ভিতরে সব তাড়াতাড়ি কালেকশন করে নেন। হ্যাঁ, কেউ যদি 500, 1000, 2000 দিতে চান আমার হাতে দিয়ে দিতে পারেন, আর আপনারা এই শিশু বক্তার বয়ান শুনে যদি খুশি হন তাহলে আপনারা নিজে এসে তার সাথে মুসাফা করে খুশি হয়ে দিয়ে দেবেন। আপনারা মুসাফা করবেন, খালি হাতে করবেন না,
একটু রাস্তা করে দেন, রাস্তা করে দেন, রাস্তা ভাই ওখানে হাত দেন, বিসমিল্লাহ করে হাত দেন, কেউ খালি হাতে যাবেন না, দেন এই তো মার্শাল। হ্যাঁ কেউ যদি 5,000-2,000 টাকা দিতে চান তাহলে আমার হাতে এসে আপনারা দিতে পারেন, শরীর হইতে পারেন, কেউ নয়রা করেন না, সবাই শরীর হয়ে যান মুসলমান ভাইয়ের আমার। আপনারা হ্যাঁ আপনাদের অনেক পুনর্বান, সময়গুলো আমি নষ্ট করে দিয়েছি মনে হয়, রাগ করেছেন আপনারা, রাগ করেছেন, রাগ না করলে দেন না কেটে আবেন, জলদি দেন কে আবেন, আরো কিছু করতে আবার আল্লাহ আসেন। আর শুনেন শুনেন এই ফাঁকে আপনারা অনেকে মাহফিল শেষে মোবাইল নাম্বারের লেখা বিরাবিরি করবেন, খবরদার এই বিরাবিরি করবেন না আল্লাহর ওয়াস্তে, ভিজিটিং কার্ড আমার কাছে নাই, যদি কারো দরকার হয় নাম্বারটা এখন টুকে রাখেন, আমি নাম্বার দিতে আছি লেখে রাখেন 01921 লেখেন, এটা ফেলে দেন 01921 7-35-72 7-35-72 01921 7-35-72 এটা টুইকে রাখেন। হ্যাঁ যদি দরকার হয় তাহলে বাংলা ইংলিশ দুইটা মিলাই করে আমার খিচুড়ি বুঝেন না, 21 ফেব্রুয়ারি হ্যাঁ তো করেন তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। হ্যাঁ কারো দরকার হলে এই নাম্বারে ফোন দিবেন, তারপরে হ্যাঁ সকালবেলা কেউ ফোন দিবেন না, খবর দেন সকালবেলা ঘুমাই, সারা রাত ডিউটি করি, এই যে এখন যাবো সারা রাত, আপনারা তো বাসা বাড়িতে যায় নাকটান দিবেন, কিন্তু আমরা তো এই হারা রাত ভুয়া গাড়িতে চড়ে যাওয়া লাগে। ভাইয়ের আমার আপনাদের আজকে স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে খুব ভালো লেগেছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানাই। আপনারা শিশু বাচ্চার বয়ান শুনে মা বোনরা আপনারা যেখানে আছেন ওখানে থাকবেন, আর টাকার বস্তা নিয়ে থাকেন, শিশু বক্তা আপনাদের কাছে আসবে, তবে টানাটানি করেন না, এসরাসি করেন না, আপনারা তার দেখবেন যদি এই সন্তানটা ভালো লাগে কিছু হাদিয়া দিবেন, হাদিয়া দিয়া তারপরে আপনারা হ্যাঁ তার সাথে শরীর থাকবেন, এবং প্রত্যেকে নিয়োগ করবেন আপনার একটা বাচ্চা আপনার একটা ছেলে অন্তত পক্ষে এই বাচ্চাটার মতো যেন তৈরি করতে হয়, আর তৈরি করার জন্য আপনারা আপনাদের আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর ভিতরে যোগাযোগ করবেন, আর বিশেষ করে আলীনগর মাদ্রাসা বড় মাদ্রাসা আছে এটা তো আপনারা যোগাযোগ করতে পারে, আমার জন্য দোয়া করবেন মাশাআল্লাহ। এই জন্য খুব দূরত এই রুমাল গুলো উপরে রুমাল গুলো সিজারেন, এই রুমাল গামছা চাদর সব স্থিতি নেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আনেন তাড়াতাড়ি আনেন। হ্যাঁ ঠিক আছে, আপনারা আমার লগে রাগ করছেন,